ফিশ কচুরি, তার সাথে আলু ভালো লাগছে বেশ খেতে। দাম কত নিয়েছে? 30 করে। কোথাও গেলেন বড় জায়গায় এগুলো? এটার প্রাইস কেমন আছে? বোলপুর থেকে এসেছে ওরা, মানে আমরা যে শান্তিনিকেতন বোলপুর গেছিলাম, জুড়ি হাট আছে। যে মেলাটাতে চলে এসেছি আমরা, এটা হচ্ছে শীতের আমেজ মেলা 2024 সাল। এটা বেহালায় প্রত্যেক বছর হয় যদুকলনির সামনে। অভারুণ সংঘ এইটা পরিচালিত করে। এই মেলাটার ভেতরে আমরা ঢুকছি, ঢুকে তোমায় দেখাচ্ছি নানা রকম স্টল রয়েছে, আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই? ইভেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খাওয়া দাওয়ার সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। একবার আলাদাই একটা অ্যাটমসফিয়ার। চলো, ভেতরে সুন্দর লাইট দিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং আমরা চাইবো যে তোমরা আমাদের ভিডিওটা দেখার পর অ্যাটলিস্ট এখানে মেলাটাতে আসো, আর ভিডিওটা কিরকম লাগছে সেটা অবশ্যই জানি। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। বেহালা অশোকা সিনেমা হলের পেছনে যদুকলতে চলছে শীতের আমেজ মেলা। এই মেলা এই বছর 11তম বর্ষে পদার্পণ করল। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই মেলা প্রতি বছর এখানে হয়ে থাকে। এই মেলা চলবে 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। মেলাতে ঢুকতেই দেখতে পেলাম অসাধারণ একটি ফটো তোলার অথবা সেলফি তোলার একটি জায়গা। ঠিক তার সামনেই রয়েছে সাংস্কৃতিক মঞ্চটি, তার সাথে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় প্রতিদিন। সারেগামা খ্যাত ফেমাস সিঙ্গাররাও এখানে পারফর্ম করেছে। এছাড়াও এখানে রয়েছে নানা রকমের হ্যান্ডক্রাফটের সামগ্রী। ঠাকুমা, আপনি কি এখানেই থাকেন? না, আমি নিউ আলিপুর থেকে। এখানে আপনি প্রত্যেক বছরই এখানে? না, আমি প্রথম প্রথম মানে না মানে পার পিস এটা এখান থেকে নিলাম হোমমেড চকলেট, যেটা সামনে খেয়ে দাও কিরকম খেতে ভালো লেগেছে হোমমেড চকলেট। নানা রকমের হ্যান্ডক্রাফটের সাথে রয়েছে হ্যান্ডমেড পারফিউম, আর রয়েছে মহিলাদের অর্নামেন্টস। কোথাও গেলেন বড় জায়গায় এগুলো? এটার প্রাইস কেমন আছে? না না, একটু কমে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে। হাই প্রাইসে ব্যাপার নেই, এগুলো নিজস্ব তৈরি করা আমাদের যেমন আমি জানি তৈরি করা আমাদের নিজস্ব প্রোডাকশন, এই যে চাদরগুলো ডাই করা, কালারগুলো সব তৈরি করা আমাদের।
বোলপুর থেকে এসেছে ওরা, মানে আমরা যে শান্তিনিকেতন বোলপুর গেছিলাম, জুড়ি হাট আছে যেমন এখানে পারফিউম বিক্রি হচ্ছে সেটাও হোমমেড, বা যেমন এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ড্রেস মেটেরিয়াল সেটাও হোমমেড, চকলেট ওটা কিনেছি খেয়ে টেস্ট করেছো খুব ভালো লেগেছে, কিন্তু বাকি আর কি রয়েছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি শুনে। এখানে প্রোগ্রাম হচ্ছে তো প্রত্যেক দিন, আজকেও প্রোগ্রাম হচ্ছে, কালকে ওই সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠান হবে, তো আমরা অনেকটাই দেখলাম, চলো আরও কিছুটা দেখি তারপর তোমাদের সাথে ফিরছি। কীরকম লাগছে ভিডিওটা সেটা জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং কী করতে হবে সাবস্ক্রাইব। তার সাথে রয়েছে হাতে আঁকা কিছু অসাধারণ পেইন্টিং যা তোমাদের মুগ্ধ করবে। তাছাড়া রয়েছে ছোটদের নানা রকমের খেলার সরঞ্জাম, রয়েছে বাড়িতে সাজানোর নানা রকম সরঞ্জাম। বিভিন্ন রকমের ফুড স্টলও রয়েছে এখানে। তোমরা এলে এখান থেকে ফিশ ফিঙ্গারটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো। এটা কি ফিশ দিয়ে করা হয়েছে? আচ্ছা এরকম না, আপনার নর্থের মোড়ায় না? পিস কচুরি তার সাথে আলু ভালো লাগছে বেশ খেতে। মাছের কচুরি ইউনিক আইটেম, স্বপ্ন তোর কেমন লাগলো মাছের কচুরি দেখে বলে দে। আমার খুব ভালো লেগেছে, অন্যরকম লাগলো একটু? হ্যাঁ একটু অন্যরকম স্মেল আছে। এইখানে আসার পরে আমরা যে জিনিসটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে এখানে যে যে স্টলগুলো দিয়েছে প্রত্যেকটা অ্যাকুরেট এবং জেনুইন, এবং যে প্রত্যেকটা খাবার এতটাই মানে টেস্টফুল লাগলো, আর প্রত্যেকটা নিজেদের প্রোডাক্ট নিজেরাই করেছে। আমরা দেখলে যেটা ফিশ ফ্রাই খেলাম আমরা, আর একটা ইউনিক আইটেম খেলাম সেটা হচ্ছে মাছের কচুরি, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, যেটা আমাদের অনবদ্য লাগলো, সত্যি খুব ভালো লাগলো। মানে জেনারেলি মেলায় গেলে কিন্তু এতটা জেনুইন খাবার আমরা পাই না। তোমার কি জেনুইন বলছে? কারণ অরিজিনাল ভেটকি মাছ দিয়ে অসাধারণ টেস্ট, আর তারপরেও আমাদের সামনে যে ভালো একটা তেলের সাথে যেগুলো বাড়িতে ইউজ হয় সেরকম তেলের সাথে কেটে অল্প অল্প তেল দিয়ে এরা ফ্রাই করে দিচ্ছে, একদম মানে বাচ্চা খেলেও কোনো প্রবলেম হবে না, এতটাই ফ্রেশ, এতটাই সুন্দর, এতটাই নিট অ্যান্ড ক্লিন যাবে সত্যি তাই। মানে মেলায় সে এত পরিষ্কার পরিচ্ছন্ন খাবার সাধারণত পাওয়া যায় না। এই যে মেলাটা হচ্ছে বেহালায় যদি কোনো দিনে তোমরা আসলে, এবং আসলে আমাদের
সাথে আমরা যেগুলো বললাম তোমরা মিলিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে দেবে নোটিফিকেশানের জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। তাই তো, খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিওতে, ততক্ষণের জন্য চোখ রাখো চ্যানেলে। টাটা।